নমস্কার, আমি সম্রাট নাথ। আপনাদের সবার আশীর্বাদে আমি আমার ইলেকট্রিক সাইকেলের স্টার্টআপটি স্টার্ট করতে পারলাম। কেইবা বছর ধরে বিভিন্ন ধরনের ডিভাইস বনাই সকলকে আচরিত করেছিল এই প্রতিভাবান যুব ইঞ্জিনিয়ার। এসময়ত এখন থেফট প্রুফ সাইকেলের একটা মডেল বনাই আহিছিল চর্চালয়। এইবার সম্রাট নাথে ইলেকট্রিক সাইকেল প্রস্তুত করে আরম্ভ করিলে একটা স্টার্ট আপ। বরাক উপত্যকাত প্রযুক্তির ক্ষেত্র আগুয়াই নিয়ার সপোন লই সম্রাটে এই বৈদ্যুতিক সাইকেল বনাইছে। তেওর নতুন স্টার্টআপর নাম সেম ইলেকট্রন। বরাক উপত্যকার এইটুয়ে প্রথম ইলেকট্রিক সাইকেল স্টার্টআপ। তা স্টার্ট করার প্রথম উদ্দেশ্য হলো যে আমাদের বরাক ব্রিজটা টেকনিক্যাল দিক দিয়ে যাতে এগিয়ে যাও। আমরা যখন আসামের বাইরে কোনো জায়গায় যাই তখন আমরা দেখি অন্যান্য স্টেটগুলো অনেক বেশি ডেভেলপ। এটার কারণ কি? এটার কারণ হলো কি, ওদের স্টেটে ম্যানুফ্যাকচারিং হয়। তো আমাদের এই বরাকগুলিতে প্রথমবার আমি ইলেকট্রিক সাইকেলের স্টার্ট আপ স্টার্ট করেছি। এমনি তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমি অটোমোবাইল নিয়ে পড়াশোনা করেছি, আর এখন তো এই ফিল্ডে ইলেকট্রনিক্স থেকে ইলেকট্রনিক্স ফিল্ডে আমি 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স। অনেক কিছু ডিভাইস ইনোভেট করেছি, যেমন 2021 আমি একটি এমন একটি ইলেকট্রিক সাইকেল তৈরি করেছিলাম যেটা স্মার্টফোন দিয়ে কন্ট্রোল হয়। তো এটা ছিল ভারতের প্রথম স্মার্ট ইলেকট্রিক সাইকেল। ওইটাতে ফিঙ্গারপ্রিন্ট ছিল, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওইটা অন অফ হতো। তারপর ওইটাতে জিপিএস ছিল, জিপিএসের মাধ্যমে আমরা দেখতে পারতাম যে আমাদের বাইকটা কোথায়। আর একবার চার্জ দেওয়ার পর আমার এই সাইকেলগুলা 40 কিলোমিটার যেতে পারবে। অটো বাস ওইগুলাতে পেট্রোল ডিজেল ভর্তি হয়, তো ওইটা থেকে প্রদূষণ হচ্ছে, কিন্তু আমাদের আমার ইলেকট্রিক সাইকেল থেকে কোনো প্রদূষণ হবে না। ইলেকট্রিক সাইকেলের নর্মাল সাইকেল আর ইলেকট্রিক সাইকেলের ডিফারেন্স হলো, আমার যে ইলেকট্রিক সাইকেল ওইটাতে মোটর লাগানো আছে, ওইটা পুরো স্কুটির মতো। তো একবার চার্জ দিলে 40 কিলোমিটার যেতে পারবে, কোনো পেট্রোলের দরকার নেই, শুধু চার্জ দিতে লাগবে। আর আর কি কি সুবিধা আছে? আর আছে এটাতে সব কিছু আছে, হর্ন আছে, লাইট আছে, যদি রাত্রেবেলা কেউ কোথাও যেতে চায় তাহলে ওই লাইট জ্বালিয়ে যেতে পারবে। চাবি লাগাতে লাগবে। আর এই দেখুন আমি এখন দেখাচ্ছি, যখনই আমি অ্যাক্সিলারেটর মারবো তখন আমাদের এরকম কাজ করে। এটা আমাদের ফার্স্ট মডেল, তো এটাতে আমরা শুধু এই সিস্টেমই দিয়েছি, এটাতে লাইট নাই। নেক্সট মডেলে আমাদের লাইটটা থাকবে, লাইট অ্যান্ড হর্ন থাকবে। চলুন আমি একবার চালিয়েও দেখাচ্ছি কীভাবে চলে। আমার সেটেল মারতে লাগবে না। আসাম রাইফেলস আইটিআইৰ পৰা অটোমোবাইল লৈ ইঞ্জিনিয়ারিং কৰিছিলে সম্রাট নাথে। বৈদ্যুতিক অভিযান্ত্রিক ক্ষেত্রত 5 বছৰো অধিক অভিজ্ঞতা আছে তেওঁৰ। ইলেকট্রিক সাইকেলখন সম্পূর্ণ মটর চালিত, যিটো স্কুটির দরেই চলিব। চার্জ করার সিস্টেমও আছে। সাইকেলখন এবার চার্জ করিলেই 40 কিলোমিটার মাইলেজ দিব। পেডেলও আছে, অহা যোৱাৰ সময়ত চার্জ শেষ হলে পেডেল ব্যবহার কৰিব পাৰিব। এই সাইকেলখনত লাইটও আছে, অর্থাৎ ৰাতি লাইট জ্বলাই সাইকেলও চলাব পাৰিব। এখানে চার্জিং প্লাগ আছে, তো আমি এখানে লাগাবো সুইচ অন। দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে, ফুল হওয়ার পর এটা সবুজ হয়ে যাবে। আচ্ছা, এই সাইকেলটা আসলো।